এখন আমরা দেখব যে ধারা 82 তে কি বলা হয়েছে। 9 বছরের কম বয়স্ক শিশুর কার্য। অত্র ধারা মতে 9 বছরের কম বয়স্ক শিশুর কোনো কাজ অপরাধ বলে গণ্য হবে না, তবে শিশুটি প্ররোচিত হয়ে কোনো অপরাধ করলে সেক্ষেত্রে প্ররোচনাকারী অপরাধী বলে গণ্য হবে। আচ্ছা, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোনো শিশু যার বয়স 9 বছরের কম, সেই শিশু যেই কাজই করুক না কেন, যাই করুক না কেন, সেখানে তার কোনো অপরাধ হবে না, যদি সে জেনে বুঝে এমন কোনো কার্য করে যেটি অপরাধ, সেক্ষেত্রেও তার সে কার্যকে অপরাধ ধরা হবে না, এবং যদি জেনে বুঝে না করে, যদি অন্যের প্ররোচনায় সে কোনো অপরাধ করে ফেলে, তাহলে সেক্ষেত্রেও ওই শিশুটি কোনো অপরাধ করেছে এরকমটি ধরা হবে না। তবে যদি কোনো ব্যক্তি প্ররোচনা দিয়ে কোনো শিশুকে দিয়ে কিছু করায়, তাহলে যে ব্যক্তি প্ররোচনা দিয়েছে সে ব্যক্তি অবশ্যই অপরাধী হিসেবে গণ্য হবে। আচ্ছা, আমরা যদি দুটি উদাহরণ নিয়ে আলোচনা করি বিষয়টি পরিষ্কার হবে। 8 বছরের বয়স্ক একটি বালক দ্রুতগামী ট্রেনের দিকে পাথর ছুড়ল। শিশুর এই পাথর নিক্ষেপ তার জ্ঞানের অপরিপক্কতা জনিত বিবেচনার ফল, এই কারণে তাকে অপরাধী গণ্য করা যাবে না। এখানে শিশুটি যে কাজটি করেছে তা হচ্ছে ট্রেনের সামনে দাঁড়িয়ে সে একটি পাথর নিক্ষেপ করেছে, এবং ধরে নিই যে সেই পাথরে ট্রেনের কিছু ভেঙে গিয়েছে বা ট্রেনে যে যাত্রী যাচ্ছিল সেই যাত্রীর মাথায় পাথর লেগে মাথা ফেটে গিয়েছে। তো যাই হোক না কেন, শিশুটি যে কার্যটি করেছে সেই কার্যের কারণে যদি কারো ক্ষতিও হয়ে থাকে, সেক্ষেত্রেও শিশুটি অপরাধ করেছে এরকমটি গণ্য করা যাবে না। আরেকটি উদাহরণে এখানে একটি মামলার সিদ্ধান্তে বলা হয়েছে যে 4-5 বছর বয়স্ক শিশুর বিরুদ্ধে গৃহীত কার্যধারা চালিয়ে যাওয়ার জন্য অনুমতি দেওয়া যায় না এবং অতঃপর এটি বাতিল হওয়া উচিত। আচ্ছা, এখানে বোঝা যাচ্ছে যে 4-5 বয়স্ক কোনো শিশুর বিরুদ্ধে কোনো একটি মামলা দায়ের করা হয়েছিল এবং আদালতের সিদ্ধান্ত, আদালত বলে দিয়েছে যে যেহেতু শিশুটির বয়স 4-5 বছর, সেহেতু এই শিশুর বিরুদ্ধে কোনো রকম কোনো মোকদ্দমা বা কার্যধারা চালিয়ে যাওয়া যাবে না এবং এই মোকদ্দমা বাতিল করা উচিত। এখানে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে আমরা এতক্ষণ পড়লাম যে 9 বছরের বয়স্ক কোনো শিশুর কাজ অপরাধ হবে না। এখানে 2004 সালের পূর্বে এই 9-এর জায়গায় বয়সটি ছিল 7 বছর, অর্থাৎ মূল আইনে ছিল যে 7 বছরের কম বয়স্ক কোনো শিশুর কাজ অপরাধ হবে না। তো 2004 সালের 24 নং আইন দ্বারা এই আইনটিকে সংশোধন করে 7-এর স্থলে 9 প্রতিস্থাপন করা হয়েছে, অর্থাৎ এখন ধরা হবে 9 বছরের কম শিশু, 9 বছরের কম বয়স্ক কোনো শিশুর কাজ অপরাধ হবে না। তারপর ধারা 83-তে বলা হয়েছে অপরিণত বোধশক্তি সম্পন্ন শিশুর কার্য। আচ্ছা, অত্র ধারা মতে 9 বছরের অধিক কিন্তু 12 বছরের কম বয়স্ক অপরিণত বোধশক্তি সম্পন্ন শিশুর কোনো কাজই অপরাধ বলে গণ্য হবে না। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে শিশুর বয়স 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম হতে হবে। একটু আগে আমরা পড়ে আসলাম 82 ধারায় যে 9 বছরের কম বয়স্ক কোনো শিশুর কার্য অপরাধ নয়। এখানে 9 বছরের উপর থেকে 12 বছরের নিচ পর্যন্ত শিশুদের কাজকর্ম অপরাধ হবে কি না সে বিষয়ে এখানে বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে 9 বছরের অধিক কিন্তু 12 বছরের কম যে শিশু, তার বোধশক্তি যদি অপরিণত থাকে, অর্থাৎ সে যদি বুঝতে অক্ষম হয় এবং বোধশক্তি বুঝার শক্তি যদি তার কম হয়, সেক্ষেত্রে ওই শিশুর কর্মকাণ্ড কোনো অপরাধ হবে না। আমি যদি একটি উদাহরণ দিই পরিষ্কার বুঝবেন। করিম 10 বছর বয়স্ক একটি ছেলে, সে বুঝতে পারে না যে ঘরে আগুন দিলে ঘর পুড়ে যায় কিংবা কুঠার দিয়ে কারো মাথায় আঘাত করলে সে মরে যায়। এখানে সে অপরাধ করার মতো জ্ঞানের পরিপক্কতা লাভ করেনি, সে যদি এই কাজ করে তাকে অপরাধী বলে গণ্য করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন, খুবই সহজ একটি উদাহরণ যে একটি করিম নামের একটি ছেলে যার বয়স 10, অর্থাৎ তার বয়স 9-এর বেশি কিন্তু 12-এর কম। আচ্ছা, এখন সে যদি তার যদি বোঝার শক্তি কম থাকে, যদি এমন হয় যে সে খুব কম বুঝতে পারে, যেমন আগুন দিয়ে ঘর পুড়িয়ে ফেলা যায় বা কুঠার দিয়ে আঘাত করে কাউকে মেরে ফেলা যায়, এইটি যদি সে বুঝতে না পারে, নিঃসন্দেহে
তার বোধশক্তি অনেক কম, এখানে এই শিশুর কর্মকাণ্ড কোনো অপরাধ হবে না। কিন্তু একটু চিন্তা করে দেখেন যে 12 বছর বয়স্ক অনেক শিশুই কিন্তু রয়েছে যারা ভালোই বুঝে, অনেক শিশু রয়েছে যারা ঠিকভাবে বুঝতে শিখেনি বা বুঝতে পারে না, কিন্তু এরকম অনেক ছেলে রয়েছে যাদের বয়স 9-এর বেশি কিন্তু 12-র কম, কিন্তু তারা খুব ভালোই বুঝে এবং তারা অনেক কিছু বুঝে শুনেই করে। এখানে আমাদেরকে এই বিষয়টি মনে রাখতে হবে যে যদি প্রমাণ করা যায় যে শিশুটির বোধশক্তি রয়েছে তবে তা অপরাধ বলে গণ্য হবে। আচ্ছা, এই বিষয়টির উপরে যদি আমি একটি উদাহরণ দিই আপনাদের কাছে পরিষ্কার হবে। জসিম 11 বছর বয়সী একটি ছেলে, সে একটি দোকানের তালা ভেঙে দোকান থেকে চিনি চুরি করল। পাশে কষায়ের দোকান থেকে সে কিছু নিল না। অবস্থা দৃষ্টে পরিষ্কার বোঝা যায় যে জসিম জ্ঞানে পরিপক্ক, এখানে জসিমের কর্মকাণ্ড অপরাধ হবে। আচ্ছা, বিষয়টি একটু বুঝে নেন, সেটি হচ্ছে যে জসিমের বয়স হচ্ছে 11, অর্থাৎ তার বয়স 9-এর বেশি কিন্তু 12-এর কম। তো 12 বছর বয়সের কম হলেও সে তার বোধশক্তি যথেষ্ট রয়েছে, সে চিনি চুরি করার জন্য একটি দোকানের তালা ভেঙেছে এবং দোকানে ঢুকেছে এবং চিনি সে চুরি করেছে। তো পাশেই আরেকটি দোকান ছিল, সেটি কষায়ের দোকান। তো সে চাইলে, যদি সে তার বোধশক্তি দুর্বল হতো, যদি সে বোধশক্তিতে অপরিপক্ক হতো, তাহলে সে দোকানের ভিতর ঢুকে শুধু চিনিই না আরও অনেক কিছু সে চুরি করত। কিন্তু দেখা যাচ্ছে যে শুধু চিনি চুরি করে সে বেরিয়ে এসেছে এবং পাশের কষার দোকান থেকে সে কিছুই নেয়নি। তার এই বোধশক্তি রয়েছে যে তার চিনি প্রয়োজন এবং সে চিনি চুরি করার জন্য দোকানের ভিতরে ঢুকেছে, তার অন্য কোনো কিছু চুরি করার প্রয়োজন নাই এবং সে অন্য কিছু চুরি করেও নি, সে চিনি চুরি করে সে চলে এসেছে। তো সুতরাং এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে জসিম জ্ঞানে পরিপক্ক এবং এখানে জসিমের কর্মকাণ্ড অপরাধ হিসেবে গণ্য হবে। তারপর ধারা 84-তে বলা হয়েছে মানসিক অপ্রকৃতস্থ ব্যক্তির কার্য। অত্র ধারা মতে মানসিক অসুস্থ ব্যক্তির বা অপ্রকৃতস্থ ব্যক্তির কোনো কাজ অপরাধ বলে গণ্য হবে না। আচ্ছা, ধারা 84-র বক্তব্য হচ্ছে যে কোনো যে ব্যক্তি মানসিকভাবে অসুস্থ, অর্থাৎ যে ব্যক্তি পাগল, সে ব্যক্তি কোনো কাজ করলে তা অপরাধ হবে না। কিন্তু এখানে আমাদের একটু ভালোভাবে বুঝে নিতে হবে যে যে ব্যক্তি একটি অপরাধ করেছে মানসিকভাবে অসুস্থ থাকার কারণে তার অপরাধ হবে না, কিন্তু সে আসলেই মানসিকভাবে অসুস্থ কিনা সেই বিষয়টি এখানে বুঝতে হবে। যদি সে মানসিকভাবে সত্যি অসুস্থ হয়, পাগল হয়, তাহলে তা অপরাধ হবে না। কিন্তু যদি সে ব্যক্তি প্রকৃতপক্ষে পাগল না হয়, মানসিক অসুস্থ না হয়, তাহলে অবশ্যই তা অপরাধ হবে। এই জন্য এই ধারাটি ভালোভাবে বুঝতে হবে, যে ব্যক্তি কোনো একটি কাজ করছে, কোনো একটি অপরাধ করছে, সে ব্যক্তি যদি সত্যি সত্যি এই কাজটির পরিণতি বা প্রকৃতি বুঝতে অক্ষম হয়, যে সে যা করছে তার পরিণতি সে বুঝতেই পারছে না, বা সে কাজটি যে অন্যায় করছে বা কোনো একটি ভুল করছে বা এমন কিছু করছে যা তার করা উচিত হচ্ছে না, এই টোটাল বিষয়টাই যদি সে একেবারেই বুঝতে অক্ষম হয় এবং কাজ করার পরেও যদি সে এই ব্যাপারে বুঝতে অক্ষম হয় যে সে আসলে কি করেছে, তাহলে ওই ব্যক্তিকে বলা যাবে যে সে মানসিকভাবে অসুস্থ এবং তার কাজ কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। কিন্তু যদি ওই কর্মকাণ্ড থেকে যদি বোঝা যায় যে না, ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ নয়, তাহলে ওই ব্যক্তি কর্মকাণ্ড অপরাধ হবে। এখানে আমি দুটি উদাহরণ নিয়ে আলোচনা করেছি, আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার হবে। জালাল এক ব্যক্তি যিনি সামান্য ঘটনাতেই অহেতু হঠাৎ করে চরমভাবে উত্তেজিত হয়ে পড়েন, উত্তেজনার পরিমাণ এত বেশি হয় যে তার মুখমণ্ডল লাল হয়ে যায়, চুলগুলো খারাপ হয়ে যায় এবং মুখ দিয়ে অনর্গল গালি বের হয়। এখানে তিনি মানসিকভাবে অসুস্থ এই অজুহাতে দায়মুক্তি দাবি করতে পারেন না। আচ্ছা, এই বিষয়টি হচ্ছে এরকম যে কোনো ব্যক্তি তার এই বিষয়টি হচ্ছে অভ্যাস, তার এটি চারিত্রিক প্রবলেম যে সে খুব সামান্য বিষয়ে অযথা উত্তেজিত হয়ে পড়বে এবং উত্তেজিত হয়ে সে ইচ্ছামতো গালাগাল দিবে, গালি দিবে এবং গালি দিতে দিতে উত্তেজনার কারণে তার মুখমণ্ডল লাল হয়ে যাবে, চুল খারাপ হয়ে যাবে। তো যাই হয়ে যাক, যেহেতু এই ব্যক্তি তার অভ্যাসগত কারণে বা চারিত্রিক সমস্যার কারণে
সে সামান্য ব্যাপারে অহেতুক হঠাৎ করে উত্তেজিত হয়ে পড়ে, সেহেতু বলা যাবে না যে এই ব্যক্তি আসলে প্রকৃতপক্ষে মানসিকভাবে অসুস্থ এবং এই ব্যক্তির কাজ অপরাধ হিসেবে গণ্য হবে এবং সে মানসিকভাবে অসুস্থ এই অজুহাতে সে দায়মুক্তি দাবি করতে পারবে না। পরের উদাহরণে বলা হয়েছে যে সাগর একজন ব্যক্তি যিনি পুলিশের উপস্থিতিতে অপরাধের কাজ করেন না, কিন্তু পুলিশ উপস্থিত না থাকলে তিনি অপরাধ করেন। আইনের চোখে সাগর মানসিকভাবে অসুস্থ নয়। আচ্ছা, বিষয়টি একটু ভেবে দেখেন যে এক ব্যক্তি অপরাধ করবে যখন সে পুলিশ দেখতে পাচ্ছে যে সামনে দাঁড়িয়ে আছে, তখন সে অপরাধটি করে না, এবং পুলিশ না থাকলেই সে অপরাধ করে। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ নয় এবং সে জেনে বুঝে সে অপরাধ করে, এবং সেইটি বুঝে যে পুলিশের সামনে অপরাধ করলে সে ধরা খেয়ে যাবে এবং পুলিশ তাকে শাস্তি দিবে। সো পুলিশ যদি সামনে থাকে অপরাধ করা যাবে না এবং সে অপরাধ করছে না। যখনই পুলিশ চলে যাচ্ছে বা পুলিশ সামনে নাই, তখন সে সুন্দরভাবে অপরাধের কাজটি করছে। সুতরাং এখানে তিনি মানসিকভাবে অসুস্থ এই অজুহাতে দায়মুক্তি পাবে না। এখানে আমাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে, উক্ত অপরাধের পূর্ব পরিকল্পনার প্রমাণ পাওয়া গেলে সেক্ষেত্রে অবশ্যই অপরাধ বলে গণ্য হবে। অর্থাৎ এখানে পূর্ব পরিকল্পনার কথা বলা হয়েছে যে কোনো একটি অপরাধের ভালো করে তদন্ত করে যদি দেখা যায় যে সে অপরাধটি করেছে কোনো একটি মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, তাহলে তো অপরাধ ধরা যাবে না। কিন্তু যদি এমন হয় যে তদন্ত করে দেখা যাচ্ছে যে সে অপরাধটি করার পিছনে একটি পূর্ব পরিকল্পনা ছিল, তাহলে এখানে যে ব্যক্তি মানসিকভাবে অসুস্থ সে অবশ্যই অপরাধ করার জন্য পূর্ব পরিকল্পনা করতে পারবে না। যদি পূর্ব পরিকল্পনার প্রমাণ পাওয়া যায়, তাহলে বুঝতে হবে যে সেই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ নয় এবং উক্ত ব্যক্তির কর্মকাণ্ড একদম 100% অপরাধ বলে গণ্য হবে। আচ্ছা, তারপর ধারা 85-তে বলা হয়েছে অনিচ্ছাকৃত নেশাগ্রস্ততার দরুন কোনো কার্য। অত্র ধারা মতে কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে বা অজ্ঞাতে নেশা জাতীয় কোনো কিছু সেবন করিয়ে কোনো অপরাধ সংগঠন করা হলে তা অপরাধ বলে গণ্য হবে না। আচ্ছা, বিষয়টি একটু ভালোভাবে বুঝে নেন যে কোনো ব্যক্তিকে যদি তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ইচ্ছা মতো মদ খাওয়ানো হয় বা কোনো মাদক দ্রব্য বা কোনো যে কোনো কিছু যা নেশা জাতীয় এমন কোনো কিছু খাওয়ানো হয় এবং খাওয়ানোর পর তাকে দিয়ে যদি কোনো অপরাধ সংগঠন করা হয়, তাহলে ওই ব্যক্তির ওই কাজ কোনো অপরাধ বলে গণ্য হবে না। এখানে আমাদেরকে যেহেতু বাস্তবতা নিয়ে কাজ করতে হয়, সেহেতু বাস্তবে যদি আপনারা অনেক ঘটনা দেখেন যে নেশার ছলে খুন করে ফেলেছে বা নেশার ছলে রেপ করে ফেলেছে, এই জাতীয় যদি কোনো মামলার কথা শুনেন বা কোনো ঘটনার কথা শুনেন, দেখবেন যে ওই মোকদ্দমাগুলোর বিচার হচ্ছে। এখন বিষয়টি কী? বিষয়টি হচ্ছে যে কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে নেশা জাতীয় দ্রব্য খাওয়ানো হলো এবং তাকে দিয়ে অপরাধ করানো হলো, এই বিষয়টি একদম পরিষ্কার যে ওই ব্যক্তির কাজ অপরাধ হবে না। কিন্তু আমাদের বাংলাদেশে দেখা যায় যে অনেক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ইচ্ছা মতন মদ খেয়ে বা কোনো মাদক দ্রব্য খেয়ে তারপরে সে অপরাধটি করে, শুধুমাত্র এই অজুহাতে যে সে নেশায় পরে অপরাধটি করেছে, তার এই অপরাধ কোনো অপরাধ গণ্য হবে না। এই অজুহাতে বাঁচার জন্য অনেক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মদ্যপান করে বা অন্য কোনো দ্রব্য পান করে, নেশাগ্রস্ত হয় এবং অপরাধ করে। সুতরাং যদি কোনো ব্যক্তি এই কাজটি করে, তাহলে তা অবশ্যই অপরাধ হবে। এখানে 86 ধারায় এটি বলে দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নেশাগ্রস্ত হয়ে কোনো অপরাধ করলে তা অপরাধ বলে গণ্য হবে। আজকের লেকচারটি এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী লেকচারে। যদি আমার লেকচারগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।